সেই দিন জমিদার বাড়িতে যদি পথিক আমাকে না আটকাতো তাহলে লাঠির ঘায়ে আমি ওর মাথা ফাটিয়েই দিতাম। দেখো নির্লজ্জের মতন কেমনি আমাদের পুকুরে ছিপ ফেলে বসে আছে। উমা, এ আবার কি বলো গো, পুকুর আমার নিজেদের হয় নাকি? পুকুর, নদী, মাটি, আকাশ, জঙ্গল, এগুলো তো সবার, প্রকৃতির দান। না গো, এগুলো যাদের নিজের নিজের অধিকার, যেমনি লোকে নিজেদের জমিতে পুকুর কাটায় না, তাই এগুলো তাদের অধিকার, যেমনি এটা শর্মা পরিবারের, এটাই নিয়ম। যেহেতু তুমি এই পরিবারের বউ, তাই পুকুরের ওপর তোমারও অধিকার আছে। এই আবার কেমন নিয়ম গো, জল আবার নিজের হয় নাকি? আমি বাবু তোমাকে অত বোঝাতে বোঝাতে পারবো না, তুমি বরং নবদাদাকে জিজ্ঞেস করো। চলো, এখানে আর আমাদের স্নান করার কোনো প্রয়োজন নেই, চলো। হ্যাঁ আমিও তাই বলি, তোমরা না সবাই ঘরে চলো, আমি বরং তোমাদের সবার জন্য কুয়ো থেকে জল তুলে দেবো, চলো। কেন, এই পুকুরে স্নান করবো না কেন? ওই বদ ছেলেটার জন্য আমরা চলে যাব? কখনো না, দাঁড়াও ওকে তাড়ানোর ব্যবস্থা করছি। তুমি আমাদের পুকুরে ছিপ ফেলেছো কেন গো? যাও এখান থেকে। যাবো বলে তো আসিনি গো, ছিপ যখন ফেলেছি তখন ঠিক খেলিয়ে মাছ তুলবো। এই ছেলের তো দেখছি কুণ্ডলের ওপর নজর পড়েছে, স্পর্ধা তো কম নয়, ইচ্ছা করছে এক্ষুনি খাঁড়ার এক কোপে ওর মুন্ডু ধর থেকে নাভিয়ে দিই। মাছ না তুলে আমি এখান থেকে ফিরবই না। ফিরবে না তবে রে, দাঁড়া দেখাচ্ছি মজা, এর আগের দিন বোধহয় ওর শিক্ষে হয়নি। আমিও তো সাঁতার জানি না, ছোট কথার বাঁচাতে গিয়ে শেষে আমার এই পৈতৃক প্রাণটা হারাবো নাকি? দোকানে লোক ডাকি, কি সর্বনাশ হলো গো, কি সর্বনাশ হলো, ছোট কথা জলে পড়ে গেছে, কে কোথায় আছো? আজ উঁচু শিক্ষা হয়েছে একেবারে, মজা আর কোনোদিন এ ঘাটে আসবেই না। কাজটা কি ঠিক হলো? থামো তো, যেমন কর্ম তেমন ফল, ঠিক হয়েছে। এবার নীলখাতা গোলবাঘি মনে হচ্ছে, ডুবে মরে গেলে তো সর্বনাশ হয়ে যাবে। না না, আমি বরং দাদাবুকে খবরটা দিয়ে আসি। দেখো দেখো সবাই দেখো, এক কোমর জলে কেমন হাবুডুবু খাচ্ছে, কেমন মজা, অন্যের পুকুরে মাছ ধরা, আর কোনোদিন আসবি? আমি আর কখনো আসবো না, বাচ্চারা বলো। একে চন্দ্র, দুয়ে পক্ষ। দাদাবাবু, দাদাবাবু, দাদাবাবু আপনি শিগগিরই চলুন, এতক্ষণে নিশ্চয় বড় একটা সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে কিকুমু, কিসের সর্বনাশ? বৌদিদি জমিদারের ছেলেকে জলে ফেলে দিয়েছে। বলিস কি রে, কি দোষী মেয়ে, জমিদারের ছেলেকে জলে ডুবিয়ে দিয়েছে। এই তো সবে সর্বনাশের শুরু হলো গো,
এবার বাড়ি শুদ্ধ লোককে কয়েকখানা পুড়বে। জমিদার কি ছেড়ে দেবে ভেবেছো? আহ, তোমরা থামো তো। কপাল কি শুধু শুধু এমন কাজ করবে নাকি? যাই করুক নব, তাই বলে একজনকে ডুবিয়ে মারবে? সেটা আমি গিয়ে দেখছি। তোমরা আজ বাড়ি যাও, তোমাদের আজকে ছুটি। নরেন, গণেশ, আয় তো দেখি। আয় আয় আয়। চল, আমিও যাচ্ছি। আমিও যাই, নিজের চোখে দেখে আসি রগড়খানা। দেদে, তুমিও যাবে নাকি? দেখে আসবে বইয়ের গুণপনাটা? হ্যাঁ গো ঠাকুরজি, বৌমা পারলো এই কাজ করতে। ছি ছি, তোকে আমি বলেছিলাম না বড় বউ, ওই মেয়েকে ভূতে ধরেছে, ওঝা ডাকতে হবে। রাম 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 রাম। কেমন মজা, কেমন মজা! না না, এবার চলো তো, এক্ষুনি গায়ের লোক জড়ো হয়ে যাবে। আসুক না, দেখে যা কেমন বদ ছেলে শাস্তি পেয়েছে। অনেক হয়েছে, আর না থাকুক পরে ওখানে হাবুডুবু খা। ওই ছেলে এখনো কুণ্ডলেকে ঠিক চিনতে পারেনি। ওকে ছুঁতে গেলে তো ছেঁকা খেতেই হবে। ছেলে যে মহাবোকা, ঘুমোর জলে দাঁড়িয়ে ডুবে মরার ভয় পাচ্ছে। এই সাহস নিয়ে কিনা ও কুণ্ডলের দিকে কুদৃষ্টিতে তাকায়। ছেলেটা কেমন করছে? শেষে জলে ডুবে মরবে নাকি? আমার যত চিন্তা ওই ছেলেটাকে নিয়ে। ঠাকুরকে পুজো দিয়ে ওর মঙ্গল কামনাই তো করি। ঠাকুরকে বলি ওকে যেন সব বিপদ আপদ থেকে রক্ষে করে ঠাকুর। এছাড়া আমার আর কি বা চাওয়ার আছে বলো দেখি? তা যা বলেছেন গিন্নিমা। আসলে ছেলেটা যদি সুস্থ থাকে, ভালো থাকে, সেটাই তো। ছোট কথাকে আর বাঁচানো গেল না। কেন, কি হয়েছে? আমার অনন্ত কোথায়? শর্মাদের পুকুরে ছোট কথা পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছে এতক্ষণে বোধহয়। অনন্ত তো সাঁতারও জানে না। তুমি যত পারো, তুমি যত পারো লোক দেখো, আমার বাচ্চাকে বাঁচাতেই হবে। ও ভগবান, ভগবান, আমার বাচ্চাকে রক্ষা করো। অনন্ত, আমার কি সম্ভাবনা চলো মা। উঠে এসো, হাতটা ধরো, অনেক হয়েছে, উঠে এসো, এবার উঠে এসো, হাত ধরো, এসো সাবধানে, এসো হাতটা ধরো। আস্তে, উঠে এসো। কি হয়েছিল রে শ্যামা? কপাল অনন্তকে জলে ফেলেছিল কেন? কেন আবার, তুমি তো জানো ওর স্বভাব। আমাদের দিকে প্যাট প্যাট করে দেখছিল, আমরা স্নানও করতে পারছিলাম না, আর যেতে বলে যাচ্ছিলও না। তাই ঠিক আছিস তো বাপ? হ্যাঁ, তোর 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 এমন দশা কে করলো বল দেখি? হ্যাঁ, কে করলো? গিন্নিমা,
ওই সেই মেয়েটা। চলো চলো পাল্টাই।